কুল বিল্লাহিন নাল শাই পয়ু ওয়াজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আলা ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন যারা মদিনাত এবং মদিনার বাইরে সকলকে মসজিদে নববীর খুতবার বা বঙ্গানুবাদ শোনার জন্য স্বাগত জানাচ্ছি আমি শেখ সায়াদি বিন রশিদ আর খুতবা যিনি প্রদান করেছেন আজকে মসজিদ নবীতে তিনি হচ্ছেন ফজিলত শেখ সলাহ বিন মোহাম্মদ আলবুদ হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে প্রাণীকুলকে পানি পান করানো ফজিলত পানি পান করানো এটা খুবই একটা নর্মাল বিষয় আমরা মনে করি কিন্তু এটা যে ইসলামে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর মর্যাদা মর্যাদা ইসলাম যে কত বড় করে প্রকাশ করেছে এ বিষয়টি আজকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ আর আজকের তারিখ হচ্ছে নয় সফর চোদ্দোশত পঁয়তাল্লিশ আলোচনা করব না তবে মূল মূল যে বিষয়গুলো যেটা সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে পানি পান করানোর যে ইসলামে একত্র গুরুত্ব এবং তার যে মর্যাদা তার যে ফজিলত সেই বিষয়টিকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ কিছু কিছু বিষয় আমি একটু ছেড়ে দিব তবে মূল কোন পয়েন্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমি ছাড়বো না ইনশাআল্লাহ কেননা সেটা আমার মূল উদ্দেশ্য যাতে করে এই গুরুত্বপূর্ণ মেসেজ অসংখ্য বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনাদের কাছে আমার এটা আবেদন থাকবে যে আমরা যেন আলোচনাটি যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং যারা হোয়াটসঅ্যাপে শুনবেন তারাও নিজেরা অন্যদের কাছে শেয়ার করবেন যাতে করে এই আমলটি আমাদের মাঝে সবার মাঝে গুরুত্ব পায় আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন সম্মানিত খতিব সাহেব আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা করেছেন অথবা রাসুল্লাহ সাল্লু সাল্লামের উপর দরুৎপাঠ করে তিনি পানির গুরুত্ব বুঝিয়েছেন যে পানির গুরুত্বটা কতটুকু মানুষের জীবনে পশু পাখির জীবনে পরিবেশের জন্য সকল কিছুতেই পানির কিন্তু গুরুত্ব রয়েছে এজন্য পানির আসলে অপর নাম হচ্ছে জীবন আরবদের মাঝে পানির বিষয়টা তো আরও গুরুত্বপূর্ণ ছিল এই জন্য তারা কোনো সুন্দর জিনিসকে প্রকাশ করতে চাইলে তারা পানি দিয়ে উপমা দিত যেমন কোনো সুন্দর চেহারার বিবরণ দিতে গিয়ে তারা বলতো মা উল এটা বলতো আবার কখনো তারা যদি কোনো যৌবন কালকে প্রকাশ করতো তাহলে বলতো মা উবাব যদি শ্রেষ্ঠ কোনো নিয়ামতকে তারা বোঝাতে চাইতো তখন তারা বলতো মা নাইম। এরপরে লজ্জাজনক কোনো জীবনকে বোঝাতে গিয়ে বলতো মা উল হায়া মানে সব কিছুতে পানি এরপরে মানুষের এই জীবনের মানে সময়ের মূল্যকে জীবনের মূল্যকে বোঝাতে গিয়ে তারা বলতো মা উল হায়া এভাবে করে তারা বলতো আসলে মূলত পানি থেকেই তো সমস্ত প্রাণের সমস্ত আত্মার সঞ্চার ঘটিয়েছেন আল্লাহ সবহান ওয়াতা এই মর্মে আল্লাহ আলাম কোরানুল কারিমে বলছেন ও জাহান্নামিনাল মায়া ইকুল্লা শাহ ইন হাই ও জাহানলা মিনাল মায় আমি আল্লাহ তাআলা পানি থেকেই সকল প্রাণীকে সৃষ্টি করেছি তাহলে বোঝা গেল পানি থেকেই সকল প্রাণীদের সৃষ্টি আলহামদুলিল্লাহ অতএব পানির গুরুত্ব হচ্ছে ব্যাপক সমরিত খতিব সাহেব বলছেন যে পানি পান করানো অন্যকে পানি পান করানো এটা হচ্ছে ওই ব্যক্তির মাঝে যে রহমত আছে দয়া আছে মায়া আছে তার হচ্ছে একটি আলামত এবং এটা হচ্ছে একটি বরকতময় দান বরকতময় সদকা আল্লাহ রব্বুল্লা আলমিন এই পানির মাধ্যমে জীবনকে বাঁচান আলহামদুলিল্লাহ আর আরবদের মাঝে হাজিদেরকে পানি পান করানোর বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ অনেক সম্মানজনক ব্যাপার এবং অনেক গৌরবের ব্যাপার ছিল তাদের কাছে এজন্য রাসুল্লা সাল্লা সাল্লাম তিনি বলছেন আলা ইন্নআলী কুল্লি ফুরত ইনকায়নাথলি জাহিলিয়া জাহিলি যুগে যত রাজনৈতিক বিষয় এবং যত বংশীয় যত বিষয় ছিল এসব বিষয়ে তুদকার ও মিন দামিন ও মায়ালিন তাহতা কদামাই এইসব বিষয়ে মানে যেগুলো বিষয় ছিল এক্ষেত্রে সেগুলো স্মরণ করা হবে সেগুলো রক্ত এরপরে মানে মুক্তি পঞ্চা হবে রক্ত অথবা মাল দিয়ে তবে এগুলো সবই যা আছে আমি আমার পায়ের তলে রাখলাম মানে এগুলো সব বাতিল ঘোষণা করলাম জাহিলি যুগে যত বংশীয় রাজনৈতিক গোত্রীয় বিষয় আছে সবগুলিকে আমি আমার পায়ের পায়ের নিচে প্রথিত করলাম এরপরে তিনি বলছেন তবে দুটো বিষয় আছে যেটা পূর্বের মতোই চলতে থাকবে জাহিলি যুগেও ছিল এখনও চলবে সেটা কি ইল্লামা ইলামা কয়নামিন সিকায়াতল হাজি সিকায়াতল হাজ ও সিদায়নাতিল বাইতি মানে কাবাগরের খেদমত করার বিষয়টি আর হাজিদেরকে পানি পান করার বিষয়টি এটা আগে যেমন চলমান ছিল এখনও চলমান থাকবে ওইটা জাহিলি যুগে করা হয়েছে বলে আজকে করা হবে না তা নয় বরং আজও সেটা বিদ্যমান থাকবে আলহামদুলিল্লাহ তো এহাদিস থেকে কিন্তু কাবার শরীফের খেদমত এবং হাজিদেরকে পানি পান করানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে আসলে এটা আরবদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আর আমাদের নবী করিম সাল্লা সাল্লামের কাছেও পানি পান করানোর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল অনেক ক্ষেত্রেই তিনি পানি পান করানোর বিষয়কে নিজে নিজের আবেগকে নিজের ইচ্ছাকে প্রকাশ করেছেন সাবেকেরামদের সাথে যেমন বুখারিতে একটি হাদিস আসছে যে আল্লাহ সাল্লাম তিনি কাছে আসলেন তখন ওই তারা মানে কারামগন তারা পানি সেচ করছে এবং মানে তারা পানি খাওয়ানো নিয়ে ব্যস্ত আছে মানুষকে তখন তিনি বললেন সলি তোমরা আমল করে যাও কাজ করে যাও তোমরা খুব ভালো কাজের মধ্যে আছো উত্তম সৎ কাজের মধ্যে আছো অতবার তিনি বললেন যে তোমাদের উপর যদি মানে শত্রুদের বিজয় হওয়ার ভয় না থাকতো তাহলে আমি নিজে নেমে যেতাম নিজে নেমে যেতাম ওই পানির রশিকে পানির বালতির রশিকে আমি আমার কাঁধে রাখতাম মানে আমিও পানি পান করাতাম এই কাজটা আমি করতাম কিন্তু এই কারণে আমি করলাম না অর্থাৎ তিনি নিজেকে প্রকাশ করেছেন যে পানি পান করাতে তিনি ইচ্ছুক কারণ এটি হচ্ছে একটি বিরাট বড় আমল আল্লাহ নিকটবর্তী হওয়ার অন্যতম একটি বিশেষ আমল আলহামদুলিল্লাহ অপর মধ্যে এসেছে যা সই মুসলিম আসছে আল্লাহ নবী সাল্লাম তিনি বনি আব্দুল মোতলিবকে বললেন ইনজিউ তোমরা কাজ শুরু করো নেমে যাও আলা তোমাদের উপর যদি শত্রুদের বা মানুষের বিজয়ী হওয়ার হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি তোমাদের সাথে শরিক হতাম। পানি পান করানোর ক্ষেত্রে আমিও না যা তোমাকুম তোমাদের সাথে আমিও পানি পান করার কাজে শরীখ হতাম আমি তোমাদের সাথে অংশগ্রহণ করতাম আমি নিজেও নামতাম এরপরে তারা রাসুল্লাইসমকে এক বালতি পানি দেয় আর নবী করিম সাল্লাম সেখান থেকে তিনি পানি পান করেন তো ইমাম নবী রহমতুল্লাহ আলাই তিনি মুসলিমের এহাদিসের ব্যাখ্যায় বলছেন যে আসলেই এখানে এই পানি পান করান করানো যে একটি ফজিলতপূর্ণ কাজ এটা যে একটি গুরুত্বপূর্ণ এই এটা এখানে বোঝানো হয়েছে সুবাহ এর মানে আমরা যে কোনোভাবেই যে কোনো মুহূর্তে মানুষকে পানি পান করাতে পারি এরই ফজিলত কিন্তু হাদিসগুলোর মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ এরপর সময় খতিব সাহেব বলছেন যে মানুষকে পানি পান করানো এটা আসলে সকল সময়ের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় শীতকাল হোক গ্রীষ্মকাল হোক সর্বদাই বিশেষ করে প্রচন্ড গরমের সময় মানুষকে পানি পান করানোর বিষয়টি আরও গুরুত্ব পায় এটা হচ্ছে একটি সদ্গাস্বরূপ মানুষ তৃষ্ণার্ত মানুষকে তাদেরকে তাদের পানি পানি দিয়ে তাদের কলিজাকে ঠান্ডা করা অবশ্য আর গুরুত্ব রয়েছে ব্যাপক আলহামদুলিল্লাহ এর মাধ্যমে মানুষের আত্মা প্রশান্তি পায় তাই এটা হচ্ছে মিন আফদল সদাকত ও আজাল্ল কোরবাত এটা হচ্ছে উত্তম সদকার অন্তর্ভুক্ত এবং আল্লাহ নিকটবর্তী হওয়ার একটি বিশাল মর্যাদাপূর্ণ মাধ্যম আলহামদুলিল্লাহ আবু হরে রিয়া তালু বলছেন রাসুল্লাহ বলেন কি বলেন ইমাম বাইহাকি হাকি তার সোহাবুল ইমান গ্রন্থে বর্ণনা করেছেন লাইসা সদা পানির চাইতে পানির চাইতে অধিক ফজিলতপূর্ণ অধিক সবের আর কোনো সদ্গা হতে পারে না সুবাহ আল্লাহ তাহলে পানি পান করানো এটা হচ্ছে বিরাট বড় ফজিলতপূর্ণ সদকা দান সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমিন সাদ সাদ বিন ওবায়দা আল্লাহ তালু তিনি বলছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে বললাম ইন্না উম্মি মাত আমার মা মারা গেছেন ফাইয়ু সদক আফদল আমার মার জন্য আমি কিছু সদ্গা করব কোনটা অধিক উত্তম কি করলে বেশি ফজিলত হবে তখন রবি করিম সাল্লা বলছেন আলমা পানি পানির ব্যবস্থা করে দাও তখন তিনি কূপ খনন করলেন এরপরে তিনি বললেন হ্যাঁ এই যে কূপ এটা উম্মে সাহাদের জন্য মানে সাহাদের মায়ের জন্য এটাকে অক্ষ করে দিলাম এটাকে আমি দান করলাম সুবাহ আল্লাহ তাহলে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম একজন যুবকের মার মৃত্যুর পরে মার উপর যে হক সেই হক আদায় করার জন্য তিনি পানির কথা বলে দিলেন যে পানি খুব খনন করে দাও সুহান আল্লাহ আমি একটু কথা বলতে চাই এই বিষয়টি আলহামদুলিল্লাহ বেশ কিছু রাষ্ট্রের মানুষের কাছে এটার গুরুত্ব রয়েছে যেমন মিডল ইস্ট রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে সৌদি আরব এই ক্ষেত্রে অনেক দূর এগিয়ে আছে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষকে পানির ব্যবস্থা করে এই যে টিউব কলের ব্যবস্থা করে দেয় তারপরে আমেরিকার মুসলমানরাও ক্ষেত্রে অনেক দূর এগিয়ে আছে অনেকেই যে যারা পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশে তো অসংখ্য তারা কল দিয়েছে মানুষকে গরিব দুঃখীদেরকে পানির পান করানোর বিষয়টি এই জন্য এটা কিন্তু একটা খুবই ফজিলতপূর্ণ কাজ যেই দিক নির্দেশনা রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন কিন্তু বাংলাদেশের ভিতরে যে সমস্ত মুসলমানগণ আমরা আছি আমাদের টাকা থাকলেও দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে কোনো পরিবারকে আমরা কল করে দিব এই এই কাজটি এই কাজটি আমাদের মধ্যে খুবই কম অথচ আমরা কিন্তু খরচ করছি কত টাকা খরচ করছি কিন্তু অনেক পরিবার আছে অনেকগুলি ফ্যামিলি অনেকগুলি বিশাল একটা এলাকাতে একটা কল নেই এরকম মানুষ দূর দূরান্ত থেকে পানির কষ্ট করছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা বৃত্তশালী ব্যক্তিবর্গ আছেন মাত্র পনেরো হাজার টাকা হলেই একটা কল কিন্তু হয়ে যায় তাই এই আমলটি আমরা কিন্তু করতে পারি যেটা আমাদের মা বাবার জন্য শ্রদ্ধাস্বরূপ করতে পারি কিন্তু আমরা দেখা যায় ওই মৃত্যুবার্ষিকী যেগুলো ইসলাম নিষেধ করে মৃত্যুবার্ষিকী এগুলো করে লক্ষ লক্ষ টাকা আমরা খাওয়ানোর জন্য অথচ যেটা একটা কাজ বলে বলেছেন তো আমরা এই পানির কাজটা করতে পারি আল্লাহ সে দান আমিন তো হাদিসটি ইমাম আবু দাউদ ইবিন মাজা এই সমস্ত গ্রন্থগুলোতে এসেছে সুনান আবু দাউদ সুনান ইবিন মাজা তবরানি ইমাম তবরানি তার মরজাম আউসতে যে হাদিসটা নিয়ে এসেছেন তারই অংশ বিশেষ যে তিনি বললেন সাদ বলেন ইয়া রসুল্লাহ আমি যদি সদ্গা করি এতে কি উপকার হবে কোনো সদগা করলে কোনো উপকার পাবে কি আমার মা নবী করিম সাল্লাম বলছেন যে পাবে ও আলাই কাবিল মা তুমি পানির ব্যবস্থা করে দাও আলহামদুলিল্লাহ অপর একটা হাদিসের মধ্যে এসেছে যা ইমাম বুখারি তার আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন যে সাল্লাম বলছেন শরীরে ইবনে আদম ইবনে আদম আদম সন্তানদের মাঝে সিত্তুনা ও সেল সুলামি আউ আদমিন ও মাফসিল যে তিনশত ষাটটি আমাদের জয়েন আছে একটা হারের সাথে আরেকটা হার জয়েন হার যেগুলো আছে তিনশত ষাটটি তো প্রত্যেকটি মানুষের উপর এই এইগুলোর উপর সদগা করা উচিত প্রত্যেকটি মানুষের উপর তখন রাসুল্লা সালাম বলছেন যে ফিকুল্লি কি বলে কালিমাতিন তৈবাতিন সদ্গা প্রত্যেক ভালো কথা সদ্গা একজন ব্যক্তি তার ভাইকে যে সহযোগিতা করে সেটাও সদ্গা একজন মানুষ যে পানি পান করার ব্যবস্থা করে দেয় সেটাও সদ্গা এবং একজন মানুষ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যে দূর করে সেজন্যও এটাও স্বরূপ তাহলে এই যে সদ্গাগুলি আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের যে তাদের উপর বা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের উপর যে সদ্গা আছে এটা কিন্তু আমরা বিভিন্ন ভালো ভালো সৎ আমলের মাধ্যমেই করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন তো রাসুল উল্লাহ আরও বললেন যে ইমাম তিরমিজি তার সুনানু তিরমিজিতে বর্ণনা করেছেন যে সাল্লাম বলেন ওয়াইফর দলবি ক্যাফি দলবি কালাকা সদকা তোমার বালতির পানি থেকে তুমি যে আরেক ভাইয়ের তোমার ভাইয়ের বালতিতে পানি দিয়ে দিলে ভরে দিলে এটাও কিন্তু তোমার জন্য সদকা স্বরূপ আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল পানির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহাম আল্লাহ কাল আলহামদু ওলাকে শুকুর আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমরা সবাই খুশি হবে আদিশটা শোনার পরে তো সেটা হচ্ছে ইরবাজ ইরবাজ বিন সার ইয়ার্লাহ তালনু তিনি বলছেন রাসলুল্লাহ সালকে আমি বলতে শুনেছি রজুলা ইদা ইদা মা সাকমাহ একজন ব্যক্তি যখন তার স্ত্রীকে পানি পান করায় স্ত্রীকে পানি পান করার ব্যবস্থা করে দিচ্ছে এটা তোমরা সবাই ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে সৌদি আরবে যারা থাকেন প্রবাসী তারা তো জানেন পানি কিনেই খাওয়াতে হয় তো যাই হোক স্ত্রীকে যদি একটা পুরুষ সে পানি পান করায় বলছে তবুও সে সোয়াব পাবে আলহামদুলিল্লাহ অতএব আমরা পানি পান করানোর মাধ্যমেও স্ত্রী সন্তানকে যে আমরা পানি পান করাই রাস্তাঘাটে পানি কিনে দেই এতে কিন্তু আমাদের সোয়াব হয় সুহান্লাহ কিন্তু এগুলোকে আমরা চিন্তা করি কখনও ইসলাম কত সূক্ষ্ম কত ছোট ছোট আমলগুলো আমাদেরকে দিয়েছেন কত স্বাভাবিক আমল দিয়েছেন যাতে করে আমরা শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছাতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা মানুষের ক্ষেত্রে কথা শুনলাম এখন প্রাণীদের ক্ষেত্রে সম্মানিত খতিব সাহেব বলছেন যে সুরাকাহ বিন জর্শাম রদিয়াল্লাহনু বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ রাসমুকে বললাম যে এই যে হারানো উট হারানো এগুলো আমি আমার উটের জন্য যে পানির ব্যবস্থা করেছি হাউস করেছি বা চৌবাচ্চা করেছি এই আমার উটকে পানি পান করানোর জন্য দেখা যায় এখানে হারানো উটগুলো এসে তারা ওইখান থেকে পানি পান করে এই যে আমি পান করানোর জন্য পানি পান করানোর জন্য উটগুলোকে যে সুযোগ দেই এতে কি আমার সব হবে রাসলাম বললেন যা সব হবে নাম ফিকুল হার্র আজরুন প্রতিটি এরকম মানে যেগুলোর পানি মানে যে প্রতিটি প্রাণীর মানে যাদের চাহিদা আছে এদের এদেরকে এই সমস্ত প্রাণীদেরকে পানি পান করাইলে বলে আলহামদুলিল্লাহ তারা এতে সাব হয় আলহামদুলিল্লাহ আল্লাহামাক আলহামদুল্লাহকে শুকুর এবার আরও সুন্দর হাদিস যে কুকুরকে পানি পান করানোর সবের কথা আমরা শুনেছি সে হাদিস টলি করেছেন এবং এরপরে অনেকগুলি তথ্য এসেছে যে আবু আল্লাহ রদি আল্লাহন বলছেন রাসুল্লাসাল্লাম বলেন যে একজন ব্যক্তি সে রাস্তা দিয়ে পথ চলতেছিল এরপরে সে প্রচণ্ড তৃষ্ণার্থ হলো সে একটা কূপে নেমে পানি পান করলো যখন কূপ থেকে বের হলো তখন সে দেখে একটা কুকুর সে হাঁপাচ্ছে মানে তৃষ্ণার্ত অবস্থায় প্রচণ্ড তৃষ্ণায় সে হাঁপাচ্ছে এবং কাতরাচ্ছে তখন সে ওই ভিজা মাটিগুলো সে চেটে চেটে খাচ্ছে তখন ব্যক্তিটি বলল আমার যে অবস্থা হয়েছে তৃষ্ণার্ত এই কুকুরের এই অবস্থায় হয়েছে তখন সে তার মোজা দিয়ে মোজা ভরে পানি নিয়ে এরপরে লোকটিকে ওই ওই কুকুরটিকে ধরে তাকে পানি পান করালো পানি পান করালো এই যে পানি পান করালো এটা আল্লাহ রবাহ আলমিনের পছন্দ হয়েছে এতে করে আল্লাহ তালা তার গুণাগুলিকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ সাহাবাগণ বললেন ইয়া জন্তুকে এরকম তাদের মধ্যে কি আমাদের কোনো সব আছে রাসুল তখন এই কথাটি বলেছিলেন যে প্রতিটি এরকম প্রাণী যেগুলো আছে এই প্রাণী এদের মধ্যে আমাদের জন্য সোয়াব আছে আলহামদুলিল্লাহ তাহলে এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এই ব্যক্তিটি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পেয়েছে সুবহান আল্লাহ এবার এই হাদিসকে কেন্দ্র করে তিনটি গুরুত্বপূর্ণ উক্তি আমরা শুনবো ইমাম আইনি তিনি বলছেন এতে করে পানি পান করানো এটা যে একটা বিরাট বড় একটি আমল এটা হাদিসের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে এগুলো একটা দুই তাবিনগণ বলতেন তাবিনগণ বলতেন কোনো কোনো তাবি যে মান মানকাসুরত জনৌবহু যে ব্যক্তির অনেক গুণা সে যেন পানি পান করানোর ব্যবস্থা করে দেয় কারণ যদি এই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে কোনো মানুষ যদি তার গুনার ক্ষমা পায় তাহলে ফামা জন্য বিমান সাকা মুকমিনান মুহাইিদান আল্লাহ আকবর ওই ব্যক্তির ব্যাপারে ধারণা কি যে ব্যক্তি কোন মুমিনকে কোন তৌহিদপন্থী ব্যক্তিকে পানি পান করায় এর মাধ্যমে সে জীবনযাপন করে বেঁচে যায় সুবাহান আল্লাহ তাহলে মানুষকে আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাসী এমন একজন মুসলিম ব্যক্তিকে মুমিনকে যদি আপনি পানি পান করান তাহলে কেমন সব হতে পারে সুভান আল্লাহ অতএব এটা একটা গুরুত্বপূর্ণ উক্তি আল্লাহু আকবার গুনা খমার একটি বিশাল পথ এজন্য আমরা দশ থেকে পনেরো হাজার টাকা লাগে একটা কল দিতে এই কল দিয়ে আপনি বিভিন্ন মানে গরিব অসহায় যার যে সমস্ত পরিবারগুলো আছে ওখানে কলের ব্যবস্থা করে দিয়ে দেখেন কি পরিমাণ আপনি সোয়াব পাবেন প্রতিদিন রাত দিন মানুষ সেখান থেকে পানি পান করবে আর আপনি সোয়াব পাবেন মাত্র পনেরো হাজার টাকা সব হার আল্লাহ দশ হাজার টাকা কোথাও কোথাও হয়ে যায় আল্লাহু আকবার আর কোথাও কমেও হয় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাই বোনেরা পৃথিবীর যে যেখান থেকেই শুনছেন তাদেরকে বলছি যে সমন্বিত হতিফ সাহেব এরপরে তিনি ইবনুল কঈম রহমতুল্লাহ আলের একটা উক্তি নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন যে ব্যক্তি কুকুরকে পানি পান করেছে তৃষ্ণার্ত অবস্থায় কুকুরকে পানি পান করেছে জন্য ক্ষমা করেছেন তাহলে যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ধ ব্যক্তিকে পানি পান করাবে যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিবে যে ব্যক্তি মানে বস্ত্রহীন ব্যক্তিকে কোনো মুসলমানকে বস্ত্র পরিধান করাবে এই ব্যক্তির ব্যাপারে কি ধারণা হতে পারে এই ব্যক্তির সাপ কেমন হতে পারে কি পরিমাণে তার ক্ষমা হতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন এই হলো তিনটি উক্তি এবার সময় তো সাহেব আমাদেরকে একটু অনুভূতি জাগ্রত করতে বলছেন যে তোমরা একটু মানে যারা ঠান্ডা পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করো একটু মুসলমান গরিব যারা আছে তাদের কথা স্মরণ করো তারা কীভাবে তৃষ্ণার্ত অবস্থায় আছে তাদের কথা স্মরণ করো তাদের তো এরকম ভালো সুন্দর পানির ব্যবস্থা নেই তোমরা যখন এরকম তোমাদের ঘরে যেরকম ঠান্ডা পানির ব্যবস্থা সেগুলো তো নেই এবং অনেকেই ময়লা আবর্জনা মানে দুর্গন্ধযুক্ত পানি পান করছে তো কাজে তাদের জন্য তোমরা পানি পান করার ব্যবস্থাটা করে দিও তাদের কথা স্মরণ করিও এভাবে করে তিনি আমাদেরকে ওই সমস্ত তৃষ্ণার্ত মানুষ যারা পানির অভাবে কষ্ট পাচ্ছে তাদেরকে স্মরণ করতে বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন তাদেরকে তোমরা একটু সহযোগিতা করো তাদেরকে সাহায্য করো কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আজ্লাকুল আল্লাহ রব্বুল আলমিন বলবেন কেয়ামতের মাঠে কেয়ামা কিয়ামতের দিন আদাম হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি তো আমাকে পানি দাওনি তখন ব্যক্তি বলবে রব্বুল আলামিন ইয়া রব আনতা রব্বুলা আলামিন কিভাবে আমি আপনাকে পানি পান করাবো তখন আল্লাহ তালা বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তুমি তো তাকে পানি দাও নাই যদি যদি তুমি তাকে পানি পান করাতে লা অযোধ্যা আইন তাহলে ওইটা আমার কাছে তুমি পাইতে মানে সবটা আমার কাছে আজকে তুমি পেতে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা পানি পান করাবো মানুষকে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন অনেক মানুষ আছে তাদের কাছে পানি চাইলে পরে রাগ করে যে শুধু পানি চাই মানুষ এটা অনেক সময় বিরক্ত বোধ করে কিন্তু উচিত নয় পানি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটা বস্তু যা ছাড়া মানুষ বাঁচতে পারে না এই জন্য পানির বিষয়টা আমরা রেখে দিতে পারি যে অনেক দোকানপাট আছে আপনি চাইলে একটু পানি রাখতে পারেন আলহামদুলিল্লাহ আপনি আপনি আপনার দোকানে একটু পানি রাখেন না একটু দু একটা গ্লাস রেখে দেন মানুষ পানি পান করুক সৌদি আরবে আপনারা যারা এদেশে আসেন তারা জানেন যে রাস্তাঘাটে কী পরিমাণে রাস্তাঘাটে উন্মুক্ত জায়গায় পানির ব্যবস্থা আলহামদুলিল্লাহ উন্মুক্ত জায়গায় পানির ব্যবস্থা এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাই আমাদের উচিত এক্ষেত্রে আমাদের অবদান রাখা তো আমরা আমাদের উচিত যে বিভিন্ন রকম কূপ নলকূপ আরও যে সমস্ত পানির ব্যবস্থা আছে সেগুলো আমরা অক্ষ করতে পারি মানুষের জন্য রাস্তাঘাটে মসজিদে রাস্তাঘাটে এলাকায় বিভিন্ন জায়গায় আমরা এগুলো মানুষের জন্য অক্ষ করে দিতে পারি মসজিদে রাস্তাঘাটে বাজারে পানির জন্য এটা করতে পারি উসমান রদি আল্লাহ তোলা ব্যাপারে এসেছে যে উসমান রদি আল্লাহ তোলা রুমা তিনি খনন করে মুসলমানদের জন্য সেটাকে অক্ষ করে দিয়েছিলেন রাসুল উল্লাম বলেছিলেন যে ব্যক্তি মান হাফারা রুমা ফালাহুল জানাত যে ব্যক্তি রুমা কূপটি খনন করলো তার জন্য জান্নাত এবং নবী করিমালাম আরও বলেছেন গফর উল্লাহ যে ব্যক্তি ক্রয় করে দিবে। রুমাকে সে ব্যক্তির জন্য আল্লাহ তাকে ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করুক এইভাবে রাসুল্লাহ উসলাম দোয়া করেছেন এবং তিনি সেই কাজটি করেছিলেন আলহামদুলিল্লাহ অতএব এটা হচ্ছে একটা বিরাট ফজিলতপূর্ণ কাজ মুসলমানদের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে বাজারে সব জায়গাতে পানির জন্য মানুষের কষ্ট না হয় সেটা করে দেওয়া উচিত এবং সেটা একটা সদকাতন জারিয়া হিসেবে থাকবে এক্ষেত্রে হাদিসের মধ্যে শেষে যে ষাটটি কাজ যা বান্দার জন্য সদকাতন জারিয়া হিসাবে থাকবে মৃত্যুর পরে কবরে এই সব সে পেতে থাকবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন জাইমাম বাজার হাদিসটি বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে কোনো কিছু শিক্ষা দিল দুই যে ব্যক্তি কোনো নহর এরকম নহর মানে নদী খনন করলো তারপরে হাফার বি এরান অথবা কূপ খনন করল অথবা কোনো নাখলান মানে খেজুর গাছ খেজুর গাছ লাগাইলো অথবা মসজিদ নির্মাণ করলো অথবা কোনো মাসহাফের ব্যবস্থা করলো অথবা মাসহাফ কোরান কোরআন করার আর কি অথবা তারকাওয়ালা ওলা দেন অথবা নেকশ সন্তান অথবা কোনো সন্তান রেখে মারা গেল যে সন্তান ইস্তং ফিরুল্লাহ বাদা মাউতিহি তার জন্য মৃত্যুর পরে ক্ষমা চাইবে সুবহান আল্লাহ এটা হলো সদগতন জারিয়া তাহলে এখানে যে বিষয়টা সেটা হলো মানে কূপ খনন করা খাল খনন করা বা পানির ব্যবস্থা করা এই এগুলো কিন্তু সদগাতন জারিয়া সেই সাথে নেক্সট সন্তান যদি আমার জন্য আপনার জন্য দোয়া করে তাহলে সেটা সেটা মৃত্যুর পরে সদগতন জারিয়া হিসেবে কাজে লাগবে তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে হাদিস উল্লেখ করেছেন সম্মানিত খতিব সাহেব এটাই সর্বশেষ হাদিস প্রথম খুতবায় যে মান হাফারা মাআন হাদিসটি ইবনে খুযায়মা বর্ণনা করেছেন যে ব্যক্তি মান হাফারা মাআন মানে পানির পানির ব্যবস্থা করলো খুব খনন করল আর কি মান হাফারা মাআন পানির ব্যবস্থা করলো মানে কূপ খনন করল তো লাম ইশাব মিনহু কাবিদুন হাররামিন জিন্নিন ওয়ালা ইনসিন ওয়ালা ত্বাইর ইল্লা আজারাহুল্লাহু ইয়ামাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ তালা তাকে সাপ দিবেন তাকে প্রতিদান দিবেন ওই কূপ থেকে ওই পানির ওই পানি থেকে যে কোনো এরকম জিন অথবা মানুষ অথবা পশু এই যে প্রাণী যারাই ওখান থেকে তৃষ্ণাস্ত অবস্থায় পানি পান করবে এ সোয়াব কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এর ওপর আমল করার পর দান করুক কাবিন প্রথম খুতবাটি শেষ হলো দ্বিতীয় খুতবায় সমন্বিত খতিব সাহেব বলছেন যে একজন ব্যক্তির তার প্রয়োজনের অতিরিক্ত যে পানি আছে মানে আমার হয়তো মেশিন আছে কল আছে যা কিছু আছে আমার প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত যা থাকবে সেটা আমরা অবশ্যই অন্যদের কাছে ফ্রিভাবে কোনো টাকা পয়সা না নিয়ে আমরা বিতরণ করব এটা শরীয়তে একটি গুরুত্বপূর্ণ আমল বলা হয়েছে এমনকি অসংখ্য লামাই কেরামগণ এটাকে ওয়াজিব বলেছেন বুঝতে আপনা আপনার পরিবার পরিজনদের আপনার পশু পাখির আপনার শস্য ক্ষেত্রে সব কিছুর পানি দেওয়ার পরে এরপরে যে অতিরিক্ত পানি আছে আপনার প্রয়োজন মেটানোর পর যে পানিটুকু আছে এটা মানুষের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া এটা হচ্ছে ওয়াজিব শুধুমুস্ত না ওয়াজিব বলা হয়েছে এই ব্যাপারে বেশ কিছু হাদিস আসছে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি নাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভাই ইফুল মা অতিরিক্ত পানি বিক্রি করাকে নবী নবী করিম সাল্লাম নিষেধ করেছেন মানে আপনার প্রয়োজন অতিরিক্ত যে পানিটুকু আছে যেটা আপনি মানে ই করছেন মানে আপনার প্রয়োজনের জন্য যে পানি ব্যবহার করছেন অতিরিক্ত যা আছে এটা এটা নিষেধ মানে বিক্রি করতে নিষেধ করেছেন আর এরপরে প্রতীক ওয়াবিনুসিল সারিবের মানে প্রতীক প্রথমেই সে পানি পান করবে মানে এটা তার অধিকার তাকে দিতে হবে বা সে পানি পান করতে পারবে এজন্য এজন্য বলা হয়েছে যে এর অর্থ হলো যে কোনোভাবেই পানি বিক্রি করা প্রতীকদের জন্য আন্না সোহেব আল বীর কূপের যিনি মালিক ঈদ আহদা হা জাতু ঈদ আহ হা জাতুজ্লাহু মানে অর্থাৎ তার প্রয়োজন মেটানোর পরে সে কোনো প্রতীককে বাধা দিতে পারবে না পানি নেওয়ার থেকে কারণ কূপ থেকে সে পানি নিয়েছে এখন অন্য মানুষ নেবে এটা ওয়াজিব দিতে হবে হাদিসের মধ্যে এটাও আসছে যা বুখারি মুসলিমে এসেছে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সালাসতুল্লাহুল্লাহু ইলাহি মিয়া উল্ কেয়ামা কেয়ামতের দিন কেয়ামতের দিন আল্লাহ রব্লা আলমী তিন ব্যক্তির দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণা শাস্তি এক নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি অতিরিক্ত পানি মানুষকে মানে প্রতীককে নিষেধ করে অতিরিক্ত পানির ব্যাপারে নিষেধ করে বলা হলো ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না কেয়ামতের মাঠে তাকে পবিত্র না নাউজুবিল্লা কত বড় কঠিন কথা ওই ব্যক্তি আরেক ব্যক্তি হলো যে ব্যক্তি তার ইমামের সাথে বায়াত করেছে ইল্লা শুধুমাত্র দুনিয়া দুনিয়ার উদ্দেশ্যে বায়াত করেছে দুনিয়ার উদ্দেশ্যে বায়াত করেছে ইমাম রাষ্ট্রনায়ক কিছু দিলে খুশি হয় না দিলে রাগান হয় এই যে দুনিয়ার উদ্দেশ্যে ইমাম ইমামের সাথে রাষ্ট্রনায়কের সাথে বায়াত করেছে বলছে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না তাকে পবিত্র করবেন না এরপরে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি আসন আসন নামাজের পরে সে কি করে সে এরকম মাল বিক্রি করতে যায় বলে যে মালের এই দাম এই দাম আল্লাহর কসম করে বলে ফাসদ ফাসদা হোজল তখন মানুষ তাকে বিশ্বাস করে ক্রয় করে এই যে মানুষ কসম খায় মানে বিক্রি মানুষের জন্য উন্মুক্ত করতে হবে যেটা আমার কূপ থেকে এবং আমার কল থেকে যে অতিরিক্ত পানিটুকু তো আল্লাহ তালা আমাদেরকে বোঝা দান করুক আমিন এখানে আমরা শেষ করছি আমরা যেন পানির বিতরণের ক্ষেত্রে পশু পাখি সবার জন্য পানির ব্যবস্থা করতে পারি ইসলামে এটি আল্লাহ নিকটবর্তী হওয়ার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জান্নাত লাভের অন্যতম একটি আমল যা আমরা অতি অল্প অল্প অর্থ দিয়েই আমরা এর সমাধান করতে পারি নিজের পরিশ্রম দিয়ে সমাধান করতে পারি এই কাজে অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন বিষয়টি আমরা অনেক অবহেলা করি আমরা কখনো অবহেলা করব না তো যা শুনলাম এর ওপর আমাদের সবাইকে আল্লাহ তালা করা তফিক দান করুক এবং আমরা আলোচনাটি শেয়ার করব যাতে করে আমি আপনি আমরা সবাই সদগাতুন জারিয়া হিসাবে আল্লাহ সন্তুষ্টের জন্য এই দাওয়াতি কাজে অংশ নিতে পারি আল্লাহ সেই তফিক দান করুক আমিন আসালাতসাল্লাম আলহ নবীনা মোহাম্মদ ওহলে আলী ওসাহাবি আজম আইন